আসসালামু আলাইকুম, আমি তৃপ্তি রানী বারুই। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুটো রেসিপি তৈরি করে দেখাবো, একটি হচ্ছে ঝিঙ্গে বাটা এবং আরেকটি হচ্ছে মিষ্টি কুমড়া বাটা। এটাকে অনেকে ভর্তাও বলতে পারেন। তো এখন আমি চুলার মধ্যে 2 চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি, গরম হয়ে গিয়েছে। তার মধ্যে ঝিঙ্গে কেটে বেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে আমি আরেকটা পেস্ট দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন এবং চিংড়ি একত্রে পেস্ট করে নিয়েছি, তবে চিংড়িটা একেবারে যেন মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কিছুটা দানা দানা রয়ে যাবে। এই রেসিপিতে কেউ ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে আপনি থেকে এটা পানিটা শুকিয়ে আসবে। তাহলে আমি 10 মিনিটের জন্য চুলায় রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর, খুব সুন্দরভাবে পানি শুকিয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি সামান্য একটু পরিমাণে ঘি দিয়ে দিব। এই ঘিটি অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। ঘিটি আমার হাতের তৈরি, এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চিংড়ি মাছটা একটু একটু দানা দানা রয়ে গিয়েছে, যাতে মুখের মধ্যে লাগবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে খেতে। তাহলে আমার তৈরি হয়ে গেল ঝিঙ্গে বাটা, আমি এখন নামিয়ে ফেলছি। আমি এখন আমার দ্বিতীয় রেসিপিটি তৈরি করব। এর জন্য চুলায় আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল গরম দিয়েছি। এখন এর মধ্যে কাঁচামরিচ, এবং মিষ্টি কুমড়া পেস্ট করে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া দিয়ে চিংড়ি এবং পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম।
একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় রেখে দিতে হবে 10 মিনিট, যাতে মিষ্টি কুমড়া এবং চিংড়ি এবং অন্যান্য সব উপকরণগুলো সিদ্ধ হয়ে আসে। এখন আমি 10 মিনিটের জন্য চুলায় রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। মিষ্টি কুমড়ার বাটাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে খুব ভালো লাগছে, খেতে অসম্ভব ভালো লাগবে। যারা একটু ঝাল বেশি খাবেন তারা অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর এখানে হলুদ ব্যবহারটা হচ্ছে ইচ্ছা মতো, যেহেতু মিষ্টি কুমড়ার কালারটাই হলুদ, ব্যবহার করলেও চলে না করলেও চলে, আর ব্যবহার করলে সামান্য একটু পরিমাণে কলিয়ে হয়ে যায়। তো আমার মিষ্টি কুমড়ার বাটাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার ঝিঙ্গে বাটা এবং মিষ্টি কুমড়া বাটা। বাটা বলেন বা ভর্তা বলেন যাই, এটা গরম ভাতের সাথে খুবই টেস্ট হয়। সবাই এটা চেষ্টা করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।